আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষা ক্লাস 414 নম্বর ক্লাসে। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে লিখা আছে, তুমি অনেক ফাঁকিবাজ, আরবি ভাষায় বলবেন ইনতা মাররা আলি বাবা। বাক্যটিতে ইনতা অর্থ তুমি, মাররা মানে অনেক, আলি বাবা শব্দের অর্থ ফাঁকিবাজ। ইনতা মাররা আলি বাবা, তুমি অনেক ফাঁকিবাজ। তারপর লিখা আছে, অন্য কোম্পানিতে দেখো, শুফ তানি শরিকা। এই বাক্যে শুফ অর্থ দেখো, তানি মানে অন্য, শরিকা মানে কোম্পানি। শুফ তানি শরিকা, অন্য কোম্পানিতে দেখো। এবারে লিখা আছে, এখানকার দায়িত্বে তুমি, হেনা মাসুল ইনতা। হেনা অর্থ এখানকার, মাসুল শব্দের অর্থ দায়িত্বে, ইনতা মানে তুমি, হেনা মাসুল ইনতা, এখানকার দায়িত্বে তুমি। তারপর লিখা আছে, সমান সমান নাও, আরবিতে বলবেন সেম সেম শিল। সেম সেম শব্দের অর্থ সমান সমান, শিল মানে নাও, সেম সেম শিল অর্থ সমান সমান নাও। এবার লিখা আছে, কাজ শেষ করো তাড়াতাড়ি, আরবি ভাষায় বলবেন শগল সাউই খালাস সুরা সুরা। এ বাক্যে শগল মানে কাজ, সাউই অর্থ করা, খালাস অর্থ শেষ, সুরা সুরা মানে তাড়াতাড়ি। শগল সাউই খালাস সুরা সুরা, কাজ শেষ করো তাড়াতাড়ি। নেক্সটে লিখা আছে, দেশ থেকে আসবে, আরবিতে বলবেন ইজি মিন বিলাত। বাক্যটিতে ইজি শব্দের অর্থ আসবে, মিন মানে থেকে, বিলাত অর্থ দেশ। ইজি মিন বিলাত অর্থ হচ্ছে দেশ থেকে আসবে। তারপর লিখা আছে, আমার সাথে তুমি যাবে, আরবিতে বলবেন ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। ইনতা অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, আনা মানে আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা রো আনা সাওয়া সাওয়া, আমার সাথে তুমি যাবে। তারপর লিখা আছে, আজ কাজে যাব না, আরবি ভাষায় বলবেন আলিউম মাফি রুহ শুগল। এই বাক্যে আলিউম অর্থ আজ, মাফি রুহ মানে যাব না, শুগল শব্দের অর্থ কাজ, আলিউম মাফি রুহ শুগল, আজ কাজে যাব না। তারপর লিখা আছে, নাকি তোমার কাজ আছে, জিজ্ঞাসা করবেন ওয়ালা ইনতা ফি শুগল। ওয়ালা মানে নাকি, ইনতা অর্থ তোমার, ফি মানে আছে, শগল অর্থ কাজ, ওয়ালা ইনতা ফি শগল, নাকি তোমার কাজ আছে। কাজ নাই, আরবিতে বলবেন মাফি শগল, মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ, মাফি শগল কাজ নাই। এরপর লিখা আছে, আজ ছুটি, আরবি ভাষায় বলবেন আলিয়ুম ইজাজা। আলিয়ুম মানে আজ, ইজাজা শব্দের অর্থ ছুটি, আলিয়ুম ইজাজা আজ ছুটি। তারপর লিখা আছে, সমস্যা নাই, আরবি ভাষায় বলবেন মাফি মুশকিলা। মাফি অর্থ নাই, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, মাফি মুশকিলা সমস্যা নাই। আমি এয়ারপোর্টে যাব, আরবিতে বলবেন আনা রোহ মাতার। এ বাক্যে আনা অর্থ আমি, রো শব্দের অর্থ যাব, মাতার মানে এয়ারপোর্ট, আনা রো মাতার, আমি এয়ারপোর্টে যাব। এরপর লিখা আছে, তুমি রোমে থাকো, আরবিতে বলবেন ইনতা খাল্লি গোরফা। ইনতা শব্দের অর্থ তুমি, খাল্লি অর্থ রাখা বা থাকা, গোরফা মানে রোমে, ইনতা খাল্লি গোরফা, তুমি রোমে থাকো। তারপর লিখা আছে, আমার ভাই আসবে, আরবিতে বলবেন আনা আখুই ইজি। বাক্যটিতে আনা অর্থ আমার, আখুই শব্দের অর্থ ভাই, ইজি মানে আসবে, আনা আখুই ইজি, আমার ভাই আসবে। তারপর লিখা আছে, কি সমস্যা তোমার, আরবিতে বলবেন অ্যাশ মুশকিলা ইনতা। এখানে অ্যাশ অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, ইনতা মানে তোমার, অ্যাশ মুশকিলা ইনতা, কি সমস্যা তোমার।
তারপর লিখা আছে তোমার সাথে যেতে পারবো। আরবিতে বলবেন ইকদার রোহ সাওয়া সাওয়া ইনতা। এই বাক্যে ইকদার অর্থ পারবো, রোহ অর্থ যেতে, সাওয়া সাওয়া ইনতা মানে তোমার সাথে। ইকদার রোহ সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে যেতে পারবো। তারপর লিখা আছে কি ভাবছো তুমি, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন অ্যাশ ফিক্কির ইনতা। এই বাক্যে অ্যাশ অর্থ কি আর অ্যাশ ফিক্কির অর্থ কি কি ভাবছো, বা আর শুধু ফিক্কির মানে হচ্ছে চিন্তা করা বা ভাবা, ইনতা অর্থ তুমি। অ্যাশ ফিক্কির ইনতা, কি ভাবছো তুমি। তারপর লেখা আছে আমি ভালো না, আরবিতে বলবেন আনা মাফি কয়েস। এই বাক্যে আনা অর্থ আমি, মাফি কয়েস অর্থ ভালো না। আনা মাফি কয়েস অর্থ হচ্ছে আমি ভালো না। এরপর লিখা আছে আমি তোমার রুমে আসতেছি, আরবিতে বলবেন আনা ইজি ইনতা গোরফা। বাক্যটিতে আনা অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসতেছি, ইনতা মানে তোমার, গোরফা শব্দের অর্থ রুমে। আনা ইজি ইনতা গোরফা, আমি তোমার রুমে আসতেছি। নেক্সটে লিখা আছে ঠিক আছে আমি তোমাকে দেখতে আসব, আরবিতে বলবেন তাইয়েব আনা ইজি শুফ ইনতা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসব, শুফ মানে দেখতে, ইনতা অর্থ তোমাকে। তাইয়েব আনা ইজি শুফ ইনতা, ঠিক আছে আমি তোমাকে দেখতে আসব। তারপর লিখা আছে বাহিরে যেও না, আরবি ভাষায় বলবেন বাররা মাফি রোহ। এখানে বাররা অর্থ বাহিরে, মাফি শব্দের অর্থ না, রোহ অর্থ যাওয়া, বাররা মাফি রোহ, বাহিরে যেও না। এবার লিখা আছে লোক কম কিন্তু কাজ অনেক বেশি, আরবিতে বলবেন সুয়াইয়া নফর লেকিন শুগুল জিয়াদা। সুয়াইয়া অর্থ কম, নফর অর্থ লোক, লেকিন শব্দের অর্থ কিন্তু, শুগুল মানে কাজ, জিয়াদা মানে অনেক। সোয়াইয়া নফর লেকিন শুগুল জিয়াদা, লোক কম কিন্তু কাজ অনেক বেশি। এই লোকটা খুব ভালো, হাদা নফর মিয়া মিয়া। হাদা অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, মিয়া মিয়া মানে খুব ভালো, হাদা নফর মিয়া মিয়া, এই লোকটা খুব ভালো। আমি একটু অসুস্থ, আরবি ভাষায় বলবেন আনা সোয়াই মারিদ। এখানে আনা অর্থ আমি, সোয়াই অর্থ একটু, মারিদ মানে অসুস্থ, আনা সোয়াই মারিদ, আমি একটু অসুস্থ। তুমি ভালো, আরবিতে বলবেন ইনতা কয়েস। ইনতা অর্থ তুমি, কয়েস শব্দের অর্থ ভালো, ইনতা কয়েস তুমি ভালো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 414 নম্বর ক্লাসটি করার জন্য। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোন দেশ থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।